সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ রবিবার আরামবাগ ব্লকের মলাইপুর 2 নম্বর অঞ্চলের চকবেশিয়া গ্রামে চকবেশিয়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো একটি 8 দলীয় ফুটবল প্রতিযোগিতা। এই খেলায় চূড়ান্ত ফাইনাল জয়ী দল পেল 30,000 টাকা নগদ এবং রানার্স দল পেল 25,000 টাকা নগদ বলে জানা গেছে। এদিনের এই খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন টিএমসি আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী, স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মিনহাজ থেকে শুরু করে এলাকার প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। সভাপতি থেকে আরম্ভ করে সম্পাদক সদস্য সদস্যরা থেকে আরম্ভ করে যারা খেলতে আসছেন দর্শকরা যদি তারা না থাকে তাহলে খেলাটা কিন্তু প্রাণবন্ত হয় না। তাই দর্শকরা সেই খেলাকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরও একটা পার্ট থাকে, রেফারি থেকে আরম্ভ করে লাইসম্যানরা থেকে আরম্ভ করে ক্রীড়ামোদী যারা আছেন প্রত্যেককেই আমি শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমার খেলা আমি দেখে যেতে পারলে আমার নিজে খুব আনন্দ হতো, কারণ আমি একজন ক্রীড়াপ্রেমী। শুধু না আমরা সুন্দরভাবে ফুটবল খেলতাম, আপনাদের যে বিধায়ক সেই কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রাক্তন ছিলেন, সে তাকে নিয়ে আমরা যখন 2011 সালে আমরা এই পাড়ায় আসি নদী ভাঙন আমাদের দাসপাড়ায়, এরা বলেছিল যে আমাদের নদীর বাঁধটা প্রণাম সালাম নমস্কার জানিয়ে আমার অন্য কর্মসূচি আছে খেলার মাঠে পাতানো এবং বসন্তপুর সেখানে যেতে হবে, তাই থাকতে পারলে ভালো হতো। সবাইকে শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খোদা হাফেজ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।